নমস্কার, শুরু করছি জলপাইগুড়ি টুডে। সঙ্গে রয়েছে আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। সিপিআইএম এর পার্টি অফিসের সামনে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ। এসএফআই এর দপ্তর দখলের চেষ্টায় অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ থেকে ইট বৃষ্টি শুরু হয়। আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন এবং পুলিশ কর্মী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং এর ফলে মৃত ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সঠিক তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ হোস্টেলে সিসিটিভির ব্যবস্থা করার দাবি জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও তৃণমূল ছাত্র পরিষদের উপর আক্রমণ করে বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলি। তার বিরুদ্ধে আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ থানা মোড় থেকে এসএফআই পার্টি অফিস পর্যন্ত মিছিল করে এসএফআই পার্টি অফিস দখল করার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। যাদবপুর কাণ্ডের উত্তাপ পৌঁছালো জলপাইগুড়িতে। এসএফআই কর্মীদের অতর্কিত হামলা টিএমসিপির, পাল্টা এসএফআই এর বিরুদ্ধে হামলার অভিযোগ টিএমসিপির। এর ফলে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতি জলপাইগুড়িতে। গোটা ঘটনা ঘটেছে পুলিশের সামনেই। পুলিশের সামনেই এসএফআই কর্মীদের মারধরের অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকায়। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার রেশ পৌঁছালো জলপাইগুড়িতে। পরিস্থিতি সামলাতে পুলিশ বাহিনী এবং র‍্যাফ নামানো হয়। আটক করা হয় বেশ কয়েকজন বাম নেতাকে। এখানে শান্তিপূর্ণ মিছিল করতে আসছি আমরা, কোন রকম ঝামেলা আমাদের হাত বিরক্ত ছিল, কোন অস্ত্র, কোন পাথর, কোন বাস কিছু ছিল না। আমরা শুধু যে এখানে আসি, ওরা নৌকা বাঁচা দোকান দেওয়া শুরু হয়েছে। তারপর উপর থেকে, নিচ থেকে এবং এই পাশে থেকে হঠাৎ করে দেখি পাথর আমাদের উপরে আসবে না। আমরা তো আমরা মারপিট করতে এখানে আসছি, আমরা শান্ত শান্ত মিছিল করতে আমরা এখানে এসেছি। পুলিশ আমাদেরকে না দেখে দুই তরফ দেখছে না, এক তরফ দেখছে। আর বাবার বয়সী লোকেরা কি কখনো এসএফআই করতে পারে? যাদবপুরে ছাত্র মৃত্যু, আজকে আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য একটা ডেক্লারেশন দিতে গিয়েছিল, সেখানে তার উপর নির্মম ভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করতে এসেছি। এবং আমার জলপাইগুড়িতে দলীয় কার্যালয় দখল ও এসএফআই কর্মীদের উপর আক্রমণ তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ছিল। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন দার্জিলিং জেলা সিপিআইএম নেতৃত্ব। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ও পক্ষপাতিত্বর অভিযোগও তোলেন তারা। বৃহস্পতিবার দার্জিলিং জেলার দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম নেতৃত্বরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার, দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক সমন পাঠক। প্রসঙ্গত, বুধবার রাতে জলপাইগুড়িতে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন এসএফআই এবং সিপিআইএম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে জীবেশ সরকার এদিন অভিযোগ করে জানান, প্রথম থেকেই সিপিআইএম এর দলীয় কার্যালয়ে সুবোধ সেন ভবনে আক্রমণের পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেস। তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস আর তাদেরই নেতা কর্মীদের গ্রেফতার করলো পুলিশ। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেনি, এমনটাই অভিযোগ তাদের। পীযূষ মিশ্র, তমাল চক্রবর্তী, প্রসেনজিৎ, জলপাইগুড়ি শহরে অফিস দখল করা, অফিস আক্রমণ করা, এই ধরনের নোংরামি তা আগে ছিল না। এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে তারা এসব শুরু করেছে। গতকাল যে ঘটনাটা ঘটেছে, তৃণমূল কংগ্রেস ওরা একটা মিছিল নিয়ে এসে সুবোধ সেন ভবন এবং তার পাশে সংলগ্ন আমাদের ছাত্র সংগঠনের যে জেলা দপ্তর, সেখানে সশস্ত্র অবস্থায় আক্রমণ চালায়। এবং আমাদের যারা ওখানে নেতা কর্মী যারা ছিলেন, যেহেতু পার্টি জেলা দপ্তর আক্রান্ত, সবাই মিলে তখন সেখানে পার্টি জেলা দপ্তরকে রক্ষা করার জন্য দাঁড়ায়। এবং এই সময়ে পুলিশ এখানে উপস্থিত থেকে পুলিশের সামনেই বেপরোয়াভাবে
আমাদের ওপরে আক্রমণ, আমাদের জেলা দপ্তরে ঢুকে ভাঙচুর করার চেষ্টা করা এবং আমাদের কয়েকজন ছাত্রী সহ কয়েকজন আহত হয়, এরকম একটা অবস্থায় যখন প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ যখন করছে আমাদের লোকজনরা পুলিশ, তখন আমাদের লোকজনকেই উল্টো গ্রেপ্তার করা শুরু করে। বৃহস্পতিবার ধূপগুড়ি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে এসে দেশের বিরোধী জোটকে কটাক্ষ করলেন কোচবিহারের সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সংবাদ মাধ্যমের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, INDI বা ইন্ডিয়া জোট আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি হয়েছে, দেশের মানুষকে বিপথে চালিত করার উদ্দেশ্যে মঞ্চ তৈরি করা হয়েছে, শুধুই প্রপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে। ভোট নয়, এটা সম্পূর্ণভাবে ভোট, এর আগেও বলেছি এদের বিয়ে হবে কিন্তু ফুলসজ্জা হবে না, এটা সম্পূর্ণভাবে মঞ্চে দাঁড়িয়ে প্রপাগান্ডা তৈরি করে মানুষের চোখে ধোকা দেওয়ার জন্য এই জোট তৈরি হয়েছে। এই জোট 2024 পর্যন্ত, 24-এর নির্বাচন পর্যন্ত এই জোট থাকবে। জলপাইগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই।